बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बेश अनेक दिन पर आबार आपनादेर माझे एकटा वीडियो शेयर करलाम जे जेखान थेके आमार वीडियोटी देखछेन सबार जोन्नो रइलो अनेक अनेक भालोबासा एबं दोया आर जारा देखछेन ना तादेर जोन्नो रइलो अनेक अनेक भालोबासा कोचिंग थेके बासाय फेरार पथे एकटु वीडियो करेछि आपनादेर जोन्नो आर फेरार पथे आमि देखा जाय अनेक समय सब्जी दरकार होले निये आसि कारण अनेक समय भ्याने भालो भालो सब्जी पावा जाय তো আজকে কয়েক রকমের সবজি এনেছি আর ফ্রিজে কিছু ছিল আগের সব মিলে আজকে একটা পাঁচ মিশালে সবজি রান্না করব বা নিরামিষ যেটাই বলে না কেন আমার কাছে তো বেশ ভালো লাগে এটা ভাত দিয়েও ভালো লাগে রুটি পরোটা যেটাই হোক আমার কাছে খুবই ভালো লাগে আর আমি একটু বেশি পরিমাণে রান্না করি এটা ভাত ছাড়াও খাওয়া খুবই উপকারী আর আমি যেভাবে রান্না করব সেটা খুবই হেলদিভাবে রান্না করব অল্প তেলে অল্প মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করব যার জন্য রেসিপিটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটা আর কে কিভাবে রান্না করেন ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও কেমন হয় সেটাও জানাতে পারেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভালো আছি সেটা তো আগেই বললাম তো সবজিগুলো আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে এখন আমি এখানে পরিমাণ মতো সব মশলা দেব আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও দেব আর সঙ্গে দেব অল্প একটু আদা রসুন বাটা আর এক মুঠ সমপরিমাণ মসুর ডাল দেব এখানে কিন্তু আমি প্রথমে কোনো তেল ইউজ করছি না তেলটা আমি পরে দেব যখন এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে তখন অল্প একটু তেল দিয়ে আমি এটাকে বাগার দেব আপনারা দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা খুবই হেলদি আর বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো যদিও বাচ্চারা এই টাইপের সবজি খেতে চায় না তারপরেও খাওয়াতে পারলে ভীষণ ভালো সবজিগুলোতে আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি আর সবজি থেকে তো পানি উঠবে এভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি আর সবজিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেলে পরে আমি এখানে অল্প একটু রসুন কুচি আর আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়ে অল্প একটু তেলে বাগার দিয়ে নেব কারণ সবজিটা যখন আমি রান্না করেছি তখন কিন্তু কোনো তেল ইউজ করিনি এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি এটা ভাতের সঙ্গে হোক রুটি পরোটা সকালের নাস্তায় কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো আমি একটু বেশি পরিমাণে রান্না করি যেহেতু এটা আমার কাছে ভাত ছাড়া খেতেও ভালো লাগে তো আমি এটাকে তেল দিয়ে আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি আশা রাখি এভাবে করে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে খেতে এখানে কিন্তু পাঁচফোড়ন দিতে পারলে খুব ভালো লাগতো যদিও আমাদের ঘরে পাঁচফোড়নটা আমি ছাড়া অন্য কেউ খেতে পারে না মানে ওটার স্মেল সহ্য করতে পারে না যার জন্য আমি দিতে পারছি না আমার তো খুব পছন্দ কিন্তু ঘরে সবার কথা চিন্তা করে এটা আর দিতে পারলাম না তো আপনারা পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে
আর এভাবে যেভাবে আমি দেখালাম সেটাও কিন্তু খুব ভালো হয়। এই তেল আর রসুন কুচিটা দিয়ে এই ভাজিটাকে, ভাজি বা নিরামিষ যেটাই বলেন, পাঁচ মিশালে সবজি, এটাকে আবার 5 মিনিটের মতো রান্না করব। তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা, আর এটা খেতে দারুণ মজা, না করলে বুঝতে পারবেন না। আর শীতের সবজি দিয়ে করতে পারলে আরও ভালো হয়, যেমন এখানে ফুলকপি দিতে পারলে ভালো লাগতো বেশি। তো এভাবে করে আমি রান্নাটা করে নিলাম। আর আমি যেহেতু ঢাকায় একটা ছোট বাসা ভাড়া করে থাকি, আর এই কিচেনটা খুবই ছোট্ট, এই ছোট্ট কিচেনে আমি কিভাবে কিচেনের সব জিনিসপত্র ম্যানেজ করে রান্না করি, সব কাজ কিচেনে করি, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে আপনারা অনেকেই করে থাকেন আমি জানি, আমার চাইতে সুন্দর করে করতে পারেন। তো আমি এগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা রাখি ভালো লাগবে। তো সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আমার রান্না কিন্তু কমপ্লিট। আমার কিচেনটা যেহেতু একদম ছোট, তো আমি কিচেনের রেগুলার যেই হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করি বা মশলার বক্স, এগুলো আমি কিভাবে রাখি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো আমি এরকম একটা র‍্যাকের মধ্যে এগুলো সব রাখি, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে একটা হামানদিস্তা আছে, উপরে হচ্ছে মশলার একটা বক্স আছে, তারপর লবণের একটা কৌটা আছে, যেগুলো প্রতিদিন লাগে। আর আমার প্রতিদিনের যে হাঁড়ি পাতিলগুলো আছে, এই র‍্যাকটা কিন্তু অনেকটাই মজবুত, এখানে অনেকগুলো হাঁড়ি পাতিল ধরে। তো রান্নাঘর যেহেতু ছোট, তো একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে জিনিসগুলো দেখতেও এলোমেলো লাগে না। আর এটা কিন্তু খুবই একটা কমফোর্টেবল একটা র‍্যাক, এজন্যই আমি এটা ব্যবহার করি। এখানে আমার রুটি বানানোর পিঁড়িটাও আমি এখানে রেখে দিই, যেহেতু রুটি যখন বানাই আমি তখন পিঁড়িটা ধুয়ে নিই, এজন্য এই জায়গাটাই আমার কাছে কমফোর্টেবল লাগে। আর পিঁড়িটা অনেক সময় পুড়ে গিয়েছে, কারণ আমি রুটি বানানোর সময় ধুয়ে নেই, তো তখন ভিজা থাকলে আমি অনেক সময় চুলার মধ্যে উপরে দিয়ে এটাকে একটু শুকানোর চেষ্টা করি, যার জন্য এমন হয়েছে। তো এটার ভিতরে কিন্তু আরও অনেক হাঁড়ি পাতিল রাখা যায়, ছোট বড়। তো আমি এই কয়টা এখন রেখে আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। এটার মধ্যে প্রয়োজনীয় আরও অনেক কিছু রাখা যায়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।